2022-এর তথ্য অনুযায়ী দেশের বিভিন্ন প্রান্তে ধর্ষণের ঘটনায় সব রাজ্যেই পুলিশ আছে, সেন্ট্রালেও আছে। ধর্ষণের ঘটনায় গড়ে 76% ক্ষেত্রে পুলিশ তদন্ত শেষ করে চার্জশিট জমা দিতে পেরেছে, কিন্তু মাত্র 56% ক্ষেত্রে অপরাধী দোষী সাব্যস্ত হয়েছে। প্রবলেমটা কিন্তু এই জায়গায় রয়ে গেছে, গলদটা। ধর্ষণ রোধে দ্রুত বিচার এবং কঠোরতম সাজার দাবি জানিয়ে আমি দুটো চিঠি ইতিমধ্যেই প্রধানমন্ত্রীকে লিখেছি। আমি যেহেতু তার কাছ থেকে কোনো উত্তর পাইনি, উত্তর দিয়েছেন একজন উইমেন অ্যান্ড চাইল্ড ডিপার্টমেন্টের মিনিস্টার, কিন্তু তিনি যে উত্তর দিয়েছেন সেটাকেও কাউন্টার করে আমি প্রধানমন্ত্রীকে জানিয়েছি। যদি দিল্লি নিজে এই চিঠি দুটো স্যার সবার জ্ঞাতার্থে ব্যক্তি একটু দিয়ে দেবে টেবিলে, আমি প্রধানমন্ত্রীকে লেখা চিঠিগুলো এখানে পেশ করলাম। ন্যায় সংহিতা বিল যখন প্রথম তাড়াহুড়ো করে পাশ করা হয় নির্বাচনের আগে, আমি বারবার স্বরাষ্ট্রমন্ত্রীকে বলেছিলাম এটা তাড়াহুড়ো করে করবেন না, এটা আমাদের রাজ্যগুলোর সাথে আলোচনা করুন, শুধু একটা চিঠি দিলে দায়িত্ব শেষ হয়ে যায় না। আমি অনেকবার অপোজ করেছি যে এটা কিন্তু রাজ্যকে কনসাল্ট করা হয়নি, মনে রাখবেন। তাছাড়াও আমি বলেছিলাম নতুন গভর্নমেন্ট আসুক, তাদের সাথে আলোচনা করুন, লোকসভায় আলোচনা হোক, রাজ্যসভায় আলোচনা হোক, বিরোধী দলের সাথে আলোচনা হোক, সরকারি দলের সাথে আলোচনা হোক, তারপরে এটা আপনারা করুন, কিন্তু সেটা তারা করেননি। তাই আজকে বাধ্য হয়ে আমরা সারা দেশের মেয়েরা যাতে সুফল পায়, মনে রাখবেন আজকে বাংলাকে নিয়ে শুধু বদনাম যারা করছেন, বাংলার সম্মান নিয়ে ভাবুন। বাংলা মাকে বদনাম করলে আপনার গায়েও লাগবে, আমার গায়েও লাগবে। আমাকে আপনারা 50টা কটু কথা বলুন, আমার কোনো যায় আসে না। যেভাবে আপনারা আমাকে অসম্মান করেছেন, আপনাদের প্রধানমন্ত্রীকে আমরা সেভাবে অসম্মান করিনি। কখনো ভেবেছেন যে আপনারা যেভাবে আমার বিরুদ্ধে বলছেন, আমাদের দল যদি সেভাবে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে বলে, স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে বলে, আপনাদের মুখ্যমন্ত্রীগুলোর বিরুদ্ধে বলে, আপনারা তখন কি দেখবেন?